চরণিয়ার চড়াই করি বুদ্ধির বড়াই, মোরা দুজনাই হাসি খুশি, মোরা পিঠে খেতে বড় ভালোবাসি। মোদের এই শুধু ভয় করে, পাছে বাঘে এসে যদি ধরে, তাই ভাবি মোরা চরণিয়ার চড়াই বাঘকে করব জব্দ যদি সুযোগ পাই। এ তোমার কি অলক্ষণে কথা, বাঘকে করবে জব্দ, তাও কি সম্ভব? সম্ভব গিন্নি, সবই সম্ভব, একদিন দেখবে ঠিক হবে, বাঘ জব্দ হবেই হবে। তাহলে তো সবারই মঙ্গল, ওই দুষ্টু বাঘের উপদ্রবে সবাই যা ভয় ভয় আছে, আজ এর ঘাড় মোটকাচ্ছে তো কাল তার। তা তো ঠিকই, এই তো কদিন আগে আমাদের এই কালী গরুকে ভাগ কামড়ে ধরলো, ভাগ্যিস গ্রামের লোকরা লাঠি নিয়ে তাড়া করে কালীকে বাঁচিয়ে আনলো। আহা, সেই থেকে বেচারি কালী গরু কি দুরবস্থা, খাওয়াই রুচি নেই, হাম্বা ডাকলেই শুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আহা, এত দুঃখ আর চোখে দেখা যায় না। আমি এর বিয়ে করবই, যদি সুযোগ পাই তাহলে ওই দুষ্টু বাঘকে ওই গরুরই গোবর খাওয়াবো। চুপ চুপ, ধীরে বলো, ওই দুষ্টু বাঘ শুনতে পেলে আর রক্ষে থাকবে না। চরুনি, আমি পিঠে খাবো, আমাকে পিঠে বানিয়ে দাও না। ও বাবা, পিঠে বানানো কি চারটি খানি কথা, ওতে মেলা জিনিসপত্র লাগে। তা হোক, তুমি বানাও তো পিঠে, আমার পিঠে চাই চাই। পিঠে বানানোর জিনিসপত্র তো বাসায় নেই, তুমি সব এনে দাও, আমি এক্ষুনি পিঠে করে দেব। তা বলো কি কি জিনিস লাগবে। ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, হ্যাঁ আর কাঠ লাগবে। আচ্ছা, আমি সব এনে দিচ্ছি, প্রথমে যাই বনের ভিতর কাঠ আনতে। বনের ভিতরে তো যাচ্ছ কাঠ আনতে, সাবধানে যেও, ওই লেজ কাটাই আবার না ধরে। জঙ্গলের এই জন্তু জানোয়ারগুলোকে খেয়ে আর মজা পাচ্ছি না। কাল গ্রামে ঢুকে কত সুন্দর সুন্দর রান্নার গন্ধ পাচ্ছিলাম, পোলাও, পায়েস, পিঠে, মনে হচ্ছিল ছুটে গিয়ে খেয়ে নেই। তবে আমি তো বাঘ, ওসব খাওয়া কি আমার উচিত হবে? সকাল হয়ে গেল, এবার একটু ঘুমিয়ে নি। ওই তো ওই গাছটায় কত শুকনো ডাল, এইগুলোই ভেঙে নিয়ে যাই। উফ, কিসের আওয়াজ এত, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল, বেটার ঘাড় মটকাবো। কে ওখানে মোটমোট করে ডাল ভাঙে, নেমে আয়, নেমে আয় বলছি। এই রে, কি যে করি, এবার বুঝি যাবই মরি, যেখানে বাঘের ভয় মোর সেখানেই যেতে হয়।
বোকামি, কি করি এখন? আয় বলছি, আয় নিচে। কর্তা মশাই নমস্কার, করবেন না মোরে তিরস্কার, আমি সামান্য চড়ুই পাখি, জীবনের আর কদিন বাকি, স্বাদ হয়েছে পিঠে খেতে, এলেম তাই কাঠ নিতে। কি বললি, পিঠে? বাহ বাহ বাহ, পিঠে, কি আনন্দ কি আনন্দ! তা পিঠে কে বানাবে শুনি? আগে আমার গিন্নি চরুনি পিঠে গড়বে, আমাকে ছেড়ে দিন, আমি যাই। আমার খপ্পরে যখন পড়েছিস তখন এত সহজে নিস্তার নেই, আমাকেও পিঠে খাওয়াতে হবে, আমি কখনো পিঠে খাইনি। আমি ছোট্ট পাখি, অত জিনিসপত্র তো আমি আনতে পারবো না। কি জিনিসপত্র বল, আমি সব জোগাড় করে আনছি। ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, আর ঘিও চাই। আচ্ছা আচ্ছা, তুই ঘরে যা, আমি সব এনে দিচ্ছি। শোন শোন, তোর বাসা কোথায়? আমার তো যেতে হবে সেখানে পিঠে খেতে। এই তো গ্রামের শেষে পরিঘোষের গোয়ালে আমার বাসা, আপনি স্নান করে চলে আসবেন পিঠে খেতে। বাহ, সে চমৎকার হবে, পিঠে খাবো, কি মজা কি মজা! তবে আমি যাই, আপনার জন্য তামাকু সাজিয়ে রাখবো। কি বড্ড তাড়াতাড়ি ফিরে এলে যে, বলি সব জিনিসপত্র কোথায়? আর বলো না, যাদের বাঘের ভয় তাদের সাথেই তেনার দেখা হয়। বলো কি, তোমার সাথে বাঘের দেখা হলো? তার বলছি কি, তবে শুধু আমি কেন, তোমার সাথেও দেখা হবে বাঘের। আমার সাথে? ওরে বাবা, আমার তো ভয়ে গলাই শুকিয়ে যাচ্ছে। ও বেটা, পিঠে খেতে আসবে এখানে, সব জিনিসপত্র জোগাড় করে দিয়ে যাবে, তারপর আসবে পিঠে খেতে। এখানে আসবে? সর্বনাশ! তাই তো, বাঘ যদি এখানে আসে তাহলে আমাদের ওই কালীগরুর তো ঘোর বিপদ। কালী, তোকে ওই দুষ্টু বাঘে ধরেছিল তো, তার প্রতিশোধ আমি নেবই নেব। তোর ওই গোবর যদি আমি দুষ্টু বাঘকে না খাইয়েছি, তবে আমার নামও চরুনি নয়। গোবর বাঘ বেটাকে দেব সাজা, তখন হবে ভারী মজা। ফন্দি আমি করছি জবর, বাঘ বেটাকে খাওয়াবো গোবর। কি ফন্দি করেছো গো, বলো না। বলছি একটু সবুর করো, আগে তো কালীগরুকে অন্য জায়গায় লুকিয়ে আসি। এই তো বাজা, তা চড়ুই বাটা কি যেন নিতে বললো। ও হ্যাঁ, মনে পড়েছে, ময়দা, গুড়, কলা, আর ও হ্যাঁ মনে পড়েছে, ঘি। আজ পিঠে খাবো, তাতে মুখে রুচি আসবে, তারপর সব বাটার ঘাড় মটকাবো। এই তো সবাই পালিয়েছে, এবারে জিনিসপত্রগুলো খুঁজে নিতে হবে।
চড়াই চড়াই, কোথায় গেলি রে? ও কর্তামশাই, আসুন আসুন। কি সৌভাগ্য আমার! তামাক খাবেন? বসুন বসুন। না না, তামাক পরে খাবো। দেখ, তোর সব জিনিসপত্র নিয়ে এসেছি, ভালো করে পিঠে বানা, আমি স্নান করে আসছি। ঠিক আছে কর্তামশাই। ঘুঘু দেখেছো বেটা? ফাঁদ দেখোনি? আমার নাম চড়ুনি। বাঘ, তুই মহা তেঁদুর, তোর মুখে দেব গোবর। কি গোবিন্নি, তোমার পিঠে বানানো হলো? খিদে জ্বালায় পেট তো চোচো করছে। এই তো হলো বলে, একটু তো সবুর করো। আহ, কি ভালো গন্ধ আসছে! কোথায় গো? পিঠে দিয়েছি, খাবে এসো। বাহ, কত পিঠে! আমি আর পাচ্ছি না। তা খাও না, যত খুশি, পিঠে কি আর কম বানিয়েছি। যা, সব পিঠে তো শেষ হয়ে গেল, মাত্র একটা বাকি। বাঘবেটাকে কি দেবে? সে পিঠে এখন আমি বানাবো, পাজি বেটাকে মজা দেখাবো। বাঘের পিঠে তৈরি, চলো আমরা হাঁড়িতে লুকিয়ে থাকি। কি অপূর্ব পিঠের গন্ধ! না জানি খেতে কত ভালো হবে। কই রে চড়াই, এই দেখ আমি এসে গেছি, তাড়াতাড়ি পিঠে বেড়ে দে। না, ব্যাটারা গেল কোথায়? আরে, এই তো পাতার উপরে পিঠে সাজানো। কি চমৎকার, কি ভালো কি ভালো! এই না হলে পিঠে, চড়ুই পাখি বড্ড ভালো। না, এটা তো তত ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে। ছি, এটাতে খালি ভুষি আর ছাই, ধূর ছাই। অখাদ্য চড়াই বন্ধু, এ কি খাওয়ালো! এটাতে আবার কি ঘোর গন্ধ! গোবরের ছিটে লেগেছে নাকি? নাকি জেনে শুনেই গোবর দিয়েছে? চড়াই বেটা তো মহাপাজি। চড়ুনি, আমার বড্ড হাঁচি পাচ্ছে, আমি হাঁচবো। আরে চুপ চুপ, এখন হাঁচতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। এটাতে তো খালি গোবর, ছি 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 ছি। বেটা চড়াইয়ের নাগাল যদি পাই, তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। হ্যালো হ্যালো, আকাশ ভেঙে পড়লো, বাঁচাও বাঁচাও। তোমার বেটা পাজি বাঘ, পালিয়ে যাবে কোথায়? কালী কালী, দে তো গুটিয়ে।
সাবাস কালি, বেটা যেভাবে দৌড়ে পালালো আর কোনোদিন এমুখো হবে বলে তো মনে হয় না। এবার চড়ুইয়ের কাছে বেজায় জব্দ হয়েছি, কিন্তু হুঁ হুঁ বাবা, আমিও লেজ কাটা বাঘ, আবার আসিব ফিরে।